সংগ্রামী সাথী বন্ধুগণ, বলার মতো বুকের মধ্যে যে আগুন জ্বলছে দাউ দাউ করে, আজকে বলতে গেলে অনেক সময়ের দরকার হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে হয়তোবা অনেক কিছুই বলতে পারছি না। আমার যারা নেতা আছে তারা তাদের মুখ থেকে কিছু সংক্ষিপ্ত আকারে কথা শোনেন এবং আগামী দিনের একটি আহ্বান করে যাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই প্রতিবাদ শ্রেণীর লোকের জাতাকল থেকে কারোই মুক্তি নাই, কেউ একা বাঁচতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিভিন্ন জলা ইজারা দিয়ে, নদী পর্যন্ত ইজারা দিয়ে এরা লুটপাট করে খাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশে যেন বলার মতো কেউ নেই, এটা নাকি ডিজিটাল বাংলাদেশ। মন্ত্রী সাহেব বলছে বাংলার মানুষ বেহেস্তের মধ্যে আছে, দেখে যান রাজপথে হাহাকার, খাদ্য সংকট, চারিদিকে মানুষ যেন দিশেহারা। আজকে আমরা বলি ওই মন্ত্রী সাহেব সংসদের মধ্যে গিয়ে বলে বাঙালি নাকি বাঙালি জাতি বেহেস্তের মধ্যে আছে। মন্ত্রী সাহেব দক্ষিণ অঞ্চলে দেখলে দেখা যায় তারা শীতে কনকনে শীতে আগুন ধরিয়ে কাঠ কয়লা পুড়িয়ে তারা শীত নিবারণ করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন মঞ্চে বক্তব্য রাখবেন কৃষক মুক্তি সংগ্রাম শাখার আহ্বায়ক কমরেড শামসুল ভাই। আমি আহ্বান করছি শামসুল ভাইকে কিছু বলার জন্য। সংগ্রামী কৃষক শ্রমিক মেহনতি জনতা, আজকে প্রথমেই শুরু করছি আজকের এই মিছিল ও পথসভার সম্মানিত সভাপতি কমরেড ইসাক সর্দার, সাবেক কৃষক মুক্তি সংগ্রাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিপ্লবী শ্রমিক আন্দোলনের সভাপতি জাতীয় কমিটি বিপ্লব ভট্টাচার্য, মঞ্চ উপস্থিত আছেন বিপ্লবী শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সহ আহ্বায়ক মন্ত্রমন্ডল, মঞ্চ উপস্থিত আছেন বিপ্লবী শ্রমিক আন্দোলনের সহ আহ্বায়ক কানু সাহা, মঞ্চের সামনে সকল মেহনতি জনতা, সবার প্রতি রইল আমার কৃষক মুক্তি সংগ্রামের পক্ষ থেকে সবাকে সালাম, সবার প্রতি সংগ্রামী সালাম, লাল সালাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে যাওয়ার উদ্দেশ্য করে আজকে আমরা আমাদের এই আয়োজন, তিনি ছিলেন এদেশের সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, পুঁজিবাদ দল, আমলা মুচ্ছুদ্দি, সকল বিদেশি দালালদের বিরুদ্ধে সে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষ নিয়ে কৃষকের সার্বিক মুক্তির জন্য, কৃষকের অধিকার আদায়ের জন্য সে আজীবন সংগ্রাম করেছেন, যার কারণে সে এদেশ ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে ভাষা আন্দোলন শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন শুরু করে সব সংগ্রামে তিনি নেতৃত্ব ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, এই দেশ বাংলাদেশ কথিত স্বাধীন হওয়ার পরেও তিনি যে সংগ্রাম করেছেন, তিনি সে আওয়ামী মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে তিনি ন্যাপ গঠন করে সে ন্যাপের নেতৃত্ব হিসেবে তিনি যখন নাকি ভারতের ফারাক্কাবাদ হয় এই বাংলার মানুষকে, বাংলার সকল কৃষকদের সাথে নিয়ে তিনি সেই ফারাক্কা বন্ধের জন্য সে লং মার্চ করেছেন। তাই সেইখান থেকে আজ আমাদের সকল কৃষক শ্রমিক মেহনতি জনতার শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই তার রেখে যাওয়া সেই সংগ্রামকে মুক্ত করার জন্য, সে যেহেতু মুক্ত করে যেতে পারে নাই, তাই সকলকে মুক্ত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি বিপ্লবী ধারার সংগঠন লাগবে। সেই বিপ্লবী ধারার সংগঠন এই নয়া গণতান্ত্রিক গণমোর্চা ভিত্তিক, এর সাথে আছেন বিপ্লবী শ্রমিক আন্দোলন, কৃষক মুক্তি সংগ্রাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, নারী মুক্তি সংগ্রাম,
বিভিন্ন সংগ্রাম কমিটি আছে আমরা বিভিন্ন পেশাজীবী বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সংগঠনে আমরা যুক্ত হয়ে এই গণতান্ত্রিক মোর্চার পতাকাটা ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা তার সেই রেখে যাওয়া পথকে আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের কৃষকদের মুক্ত করার জন্য আমরা একত্রবদ্ধ হই সংগ্রামী বন্ধুগণ দেখেন আজকে কৃষকদের কি হাল যে দেশ নাকি কৃষি প্রধান দেশ সেই দেশে কৃষকদের এই দেশ থেকে কৃষক হারিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কৃষকের যে উৎপাদনের ব্যয় হয় সেই যে সমস্ত উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় সেই সমস্ত উপকরণ তো আমাদের জাতীয় না সবই বহিরাগত সেগুলোর লাঙ্গল থেকে শুরু করে লাঙ্গল বীজ সার কীটনাশক সবই বাইরের প্রযুক্তি সবই ডিজিটাল প্রযুক্তি কিন্তু সেগুলো কিনতে হয় আগুনের দামে কিনে কৃষকদের তো অবশ্যই ফসল করতে হবে যেহেতু তাদের জীবিকা নির্ভরের উপরে তারা শিখেছে কৃষিকাজ কৃষক কৃষিকাজ ছাড়া তো আর বাঁচতে পারবে না তাই তারা তাদের এইগুলো বেশি দামে ক্রয় করে কৃষি ফসল জন্মায় যখন নাকি ফসল উঠার সময় হয় সেই সময় বিক্রি করতে হয় তাদের পানির দামে তার কারণ ওই যে বেশি দামে উপকরণ কিনতে দেয়া তারা সুদে ঋণ করে বা ধানে করে দিনা হয়া এই সমস্ত খরচ করে ফসল উৎপাদন করে বিক্রি করবে যা তারা আর একটা বিপদে পড়ে কার বাজার থিমটিকে সেই বাজার থিমটিকে এদের কারণে তাদের পানির দামে কৃষকদের ফসল বিক্রি করতে হয় সরকার যে মূল্য বেঁধে দেওয়া হয় সেই সেই মূল্য কৃষকে পায় না কথিত কৃষক মানে এদেশে বহু দেখবেন প্রকৃত কৃষক সরকারের কাছে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারে না কিছু কিছু দালাল কৃষক আছে তারা কৃষি কার্ড বানিয়ে নিয়ে কৃষকদের কাছ থেকে কম দামে মাল কিনে নিয়ে তারা এই বড় সরকারের কাছে বিক্রি করছে চড়া দামে সারা বছর কষ্ট করে ঘাম ধরিয়ে রক্ত ধরিয়ে দিনদায়িক হয়ে ফসল জন্মায় কৃষকেরা আর আঙুল ফুলে কলা গাছ হয় এই মধ্যসত্ত্বভোগী বাজার ছিনতিকের ব্যবসায়ীরা